নমস্কার, আজকে আমি বানাচ্ছি KFC চিকেন। খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমরা KFC চিকেন বানাতে চলেছি। আর জয়ের তৈরি এই চিকেন রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, দারুণ খেতে হয়, অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে, সময় কম লাগে। টেস্ট কেমন হয়েছে? হেভি হয়েছে। এটা আপনারা বানিয়ে নিজেরাও খেয়ে দেখবেন, খুব সুন্দর। চ্যালেঞ্জ শুরু করা যাক। এই রেসিপিটা পুরোটাই জয় নিজে হাতে তৈরি করেছে, তাই রিকোয়েস্ট করবো সকলকে ভিডিওটা দেখার। এইটা হলো চিকেনটা, এখানে আছে চিকেনের লেগ পিস আর উইংস, কিন্তু এখানে এই যে লেগ পিসগুলোর সাইডগুলো কিন্তু একটু কাটা আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে উইংস। এখানে আমাদের সব মশলাগুলো আছে, এখানে আছে আদা রসুন বাটা, এটা নুন, এটা লঙ্কা গুঁড়ো, এটা অরিগ্যানো, আর এটা হলো সয়া সস, আর এখানে আছে আমাদের রেড চিলি সস। আগে আমি চিকেনগুলোকে অন্য একটা পাত্রে দিয়ে দিই। কি করতে ভালো লাগে গো জয়? রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, উইংস গুলো, এটা উইংস, হ্যাঁ এটা উইংস, এখানে একটু কাটাই মতো আছে। উইংস গুলো আর কাটা হয়নি, এগুলো ছোট লেগ পিসের মতো। হ্যাঁ, ছোট ছোট। তো আমি চিকেন গুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এখন আমি সবকটা মশলাতে ঢেলে দেব। এটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। এটা হলো নুন, নুন কিন্তু স্বাদ মতোই দিতে হবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল খাও? হ্যাঁ, এদিকে তাকাও, ঝাল ঝাল ভালো লাগে না? হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে অরিগ্যানো। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস, এটাও 1 টেবিল চামচ। খুব বেশি কিন্তু মশলা লাগে না, তাই না? না, এটা খুব ইজি বানানো একদম। এখন আমি দিয়ে দিচ্ছি এই, এটা হলো রেড চিলি সস, এটা 1 চামচ দেব। দাও। আর একটা কথা বলো, এই কাজটা তো হচ্ছে, তার সঙ্গে তোমার কি করতে ভালো লাগে বলো? রান্না করতে ভালো লাগে না? আর কি করতে ভালো লাগে জয়? ড্রয়িং, ড্রয়িং করতে। আচ্ছা, দিয়ে দাও। এই রেড চিলি সসটা কিন্তু টেস্টি খুব। ওকে, দিয়ে দাও। আর একটু এর সাথে একটু কাজ বাকি আছে, কিন্তু আগে আমি সবকটা হাত দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু অনেক সহজ করেই আমি বানাচ্ছি, তাই আপনারাও এটা কিন্তু বানিয়ে জানাবেন যে কেমন হয়েছে। জয় কোন ক্লাসে পড়ো? এখন 6। এখন 6। রান্নাটা করতে জয়ের ভালো লাগে। এইটা যেটা আছে এটা এখন 1/2 ঘন্টা ধরে ম্যারিনেট হবে। কেন? কারণ যাতে ওটা অনেক টেস্টি হয়ে যায়, ভিতরে ঢুকে যায় মশলাগুলো। ভেরি গুড। আর এটা আমরা ততক্ষণ এরকম করে রেখে দেব, আর ততক্ষণ আমরা অন্য কাজ করব। আর একটা ছোট্ট কাজ বাকি আছে, তাই না? চলো শুরু করা যাক। কি করছো এখন? আমি এই ময়দার সাথে এই মশলাগুলো মিশিয়ে দেব। এটা হচ্ছে ময়দা। হুম, এবার শুরু করো। এইটা হচ্ছে নুন, স্বাদ মতো দিতে হবে। হুম, এই হাতে ধরি, ধরো নুনটা দিয়ে দে। হুম, এবারে আমি এটাকে মাখিয়ে নেব। আবার দাও, যা দেবার দাও একেবারে। এবারে আমি দেব লঙ্কা গুঁড়ো, কারণ ময়দা দিয়েও কিছু মশলা না দিলে ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দেবো, এটা কি, গোলমরিচ গুঁড়ো। এটা গোলমরিচ গুঁড়ো? হ্যাঁ। ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই মেশাতে ভীষণ ভালো লাগে জয়ের। হ্যাঁ, এটা খেলা নাকি জয়? মানে তৈরি করার আগেই মেশাতে শুরু করছিল জয়, মানে কিছুই ছিল না, শুধু ময়দাই মাখা চলছিল না, শুকনো ময়দা হাত দিয়ে। তো এবার কি করতে হবে বলো? এটা তো রেডি হয়ে গেছে, আর এতক্ষণ ধরে আমাদের চিকেনটাও ম্যারিনেট হচ্ছিল। এবারে চিকেনটা এটাতে কুট করে নেব। চলো নিয়ে আসো। হ্যাঁ,
খুব ভারী? আচ্ছা, এবার এখান থেকে এই একটা পিস নেব। হুম, পিস নিয়ে এই, বাহ দারুন। এটার জন্য আমাদের আবার জলে কিছুও করতে হবে না, শুধু এরকম করলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনারা চাইলে জলে ডুবিয়ে, তো জলের মধ্যে বরফ দিয়ে, মানে এই একবার ফার্স্ট কোট করার পরে ময়দায় সেখান থেকে ঝেড়ে নিয়ে জলের মধ্যে আবার ডুবিয়ে আবার সেকেন্ড কোট করতে হয়। তো আমরা ওগুলো কিছুই করবো না, খুব সহজে করবো, যাতে সবাই করতে পারে আর যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাই না জয়? তো একটু দেখিয়ে দিই। আচ্ছা, ঝেড়ে নিতে হবে, কিন্তু ভালো করে মাখিয়ে নাও। এটা কোথায় রাখবো? আচ্ছা, আমি দিচ্ছি, ধরো। হ্যাঁ, এইভাবে সবগুলো করে নিতে হবে। এই ফাঁকগুলো যেগুলো আছে এখানে আগে আমি এটা ঢুকিয়ে দেবো, চেরা চেরা অংশে সেখানেও থাকবে, তাই দুবার দিয়ে। এইভাবে তুমি সবগুলো করবে, একটু ঝাড়তে হবে কিন্তু, ঠিক এইরকমই। এভাবে সবগুলো করবে, একটা উইংস তুমি করতে করতে একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, এই সময় একটা গান শোনাবে, আজ মন চেয়েছে, করো তুমি আমার সাথে, করো তুমি, করো তুমি আমার সাথে, করো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। বাহ, তাহলে চলো কাজটা। আর এদিকে কি করব আমরা, কি একটু তেল গরম করতে বসিয়ে দেবো? একটু তেলটা গরম হোক, তারপর এটা ফ্রাই করে নেব। আচ্ছা, রেডি হয়ে যাবে। হ্যাঁ, এখন এই কোটিং করাটা মোটামুটি শেষ হয়েই আসছে, আর আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে আর তেলটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে আমাদের, ওই চিকেন লেগ পিসগুলো হয়ে গেছে, এবার উইংসগুলো বাকি আছে, তাই না? জয়, কোন খেলা খেলতে ভালো লাগে তোমার? ফুটবল আর ক্রিকেট, দুটোই। ফুটবলটা মোস্ট, মানে হ্যাঁ। গিটার বাজাতেও তো ভালো লাগে জয়ের। হ্যাঁ, তাহলে কোনটা বেশি ভালো লাগে, রান্না, গিটার, ফুটবল, ক্রিকেট? জোরে বলো। ফুটবল। ওরে বাবা, সব থেকে ফুটবল আগে? প্রতিদিন ফুটবল খেলি স্কুলে। বাহ, এটা তো খুব ভালো কথা। একটু সময় ধরে করতে হবে, ভালো করে চেপে চেপে, তবে এর গায়ে মানে যতটা ভালো লাগবে ততটা ক্রিসপি ক্রিসপি দেখতে হবে। জয়ের রান্নার প্রতি ভালোবাসা আছে বলে জয়ের সেই ধৈর্যটা আছে না? আমি চিকেনের চেয়ে বেশি আমার চিকেন স্কিনটাই বেটার লাগে। আচ্ছা, এখন সবকটা চিকেন আমাদের ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমাদের তেলটা এতক্ষণ ধরে গরম হচ্ছিল, তো এখন গরম হয়ে গেছে, আর এখন আমি এইগুলোকে ভেজে নেব। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। একদম, একটা পিঠ হোক তারপর, আর প্রথমে ঢিমে আছে দিতে হবে, সব রকম পিস দেওয়া হচ্ছে। লেগ পিসগুলো কিন্তু অনেক বড়। ততক্ষণ ভাজা হোক, তারপরে হয়ে গেলে আমি আবার এইগুলো এখানে এখানে তুলে নিয়ে আবার এটা ওখানে সেম প্রসেসে দিয়ে আবার তুলে নেব। একদম, জয় একটু দেখিয়ে দিচ্ছে ধীরে ধীরে, আর দেখো কত ওই যে ময়দাগুলো ছিল কোটিংগুলো কত ক্রিসপি ক্রিসপি হয়ে যাচ্ছে। এবার আমি শেষের দিকে একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো। পারবে না? ভারী, চেষ্টা করে দেখি পারো কি। হ্যাঁ, ভালো করে চেপে ধরো, ভেরি গুড, চেপো। হ্যাঁ, উল্টে, এই তো, ঠিক পারবে, তুমি চেষ্টা করলেই পারবে। হ্যাঁ, পেরেছো? দেখতে হবে তো পারো কি না, তাই না?
তো এইভাবে আমরা ক্রিসপি ক্রিসপি করে ভেজে নেব, তারপর তুলে নেব। হ্যাঁ, এখন আমাদের ভাজা হয়ে গেছে, তাই এখন আমি তুলে নিচ্ছি। আর লেগ পিসগুলো পরে তুলতে হবে, অনেক গরম। একদম ক্রিসপি ক্রিসপি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এবার তবে আমাদের উইংসগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। গরম গরম উইংস, হ্যাঁ, গন্ধটাও ভালো বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি তুমি তুলবে না আমি তুলবো? আরেকটা প্লেটে তোলো, যে আরেকটা সাদা প্লেট আছে সেখানে তুলবে। বাকিগুলো একইভাবে আমরা করে নিচ্ছি, দিয়ে দেবো। আপনারা দেখছেন শিউরি চ্যানেল, সকলকে অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের আরও একটি চ্যানেল আছে শিউলিজ মোটিভেশনাল হাব, অবশ্যই দেখবেন। আর শিউলির গান কবিতা, যেখানে আমার আমার ছেলের গান কবিতা থাকে, অবশ্যই সেই চ্যানেলটাতে চোখ রাখবেন, ভালো লাগবে আমাদের। আর ফেসবুক পেজ শিউলি নাশ করে থাকে সব রকম ভিডিও একসঙ্গে, অবশ্যই দেখবেন। এখন আমাদের সব ফ্রাইড চিকেন রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে টেবিলে নিয়ে যাব আর খাবো। সস দিয়েও খাওয়া যাবে কিন্তু, কেমন হবে? ভালো, টেস্ট কেমন হয়েছে? হেভি হয়েছে, তাহলে সবাইকে বলে দাও। এটা আপনারা বানিয়ে নিজেরাও খেয়ে দেখবেন, খুব সুন্দর। তাহলে টাটা। জয় এখন নিজে কেএফসি চিকেন বানাতে শিখে গেছে, কেএফসি স্টাইলে চিকেন, জয় চিকেন, তাই তো? এটা হচ্ছে জয় স্টাইলে চিকেন হয়েছে না, এটা বানাতে শিখে গেছে, খেতে শুরু করে দিয়েছে। আর তুই কাউকে ডাকলি না, দিদি বাবা মা? জয়ের তৈরি এই চিকেন রেসিপিটা সেদিন আমরা সবাই খেয়ে এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে সবাই ওকে বলেছিলাম, দারুণ হয়েছে জয়, অসাধারণ তুমি বানিয়েছ। ছোট্ট জয় ওর মতো করে এত সুন্দর বানিয়েছে, আর এত অল্প ইনগ্রিডিয়েন্টস লেগেছে, সময় কম লেগেছে, আর খেতে এতটা ভালো হয়েছিল যে আপনারাও কিন্তু তৈরি করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো লাগে খেতে। গন্ধ একটা সুন্দর ছিল এই চিকেন রেসিপিটার মধ্যে। তো অবশ্যই যা যা দেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে সেভাবে তৈরি করুন, বাড়িতে তৈরি করুন, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। বাচ্চারা খুশি হয়ে যাবে বাড়িতে বসে এরকম একটা চিকেন রেসিপি পেলে। আমার ছানারা বলেছে ওরা আর রেস্টুরেন্টে এই রেসিপিটা খাবে না, ওরা বাড়িতে যদি এত সহজে বানানো যায় তাহলে বাড়িতেই এই রেসিপিটা তৈরি করে নেবে ঝটপট করে সবাই। আমার ছেলে মেয়ে সবাই রান্না করতে ভীষণ ভালোবাসে, আমি আমার হাজবেন্ড আমরা সবাই রান্না করতে ভালোবাসি, আপনারাও ভালোবাসুন রান্না করতে, তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।